চাঁদের পর সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ভারতের মহাকাশযান একশো পঁচিশ দিন পর তা নিজের গন্তব্যে পৌঁছবে সৌর অভিযানের দিকে যখন গোটা দেশের নজর সেই সময়ই চন্দ্রযান নিয়ে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট দিল ইসরো জানানো হল সেঞ্চুরি করেছে প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরুতে একশো মিটার পথ অতিক্রম করে ফেলেছে রোভার প্রজ্ঞান গোটি কোটি পায়ে এই কদিনেই অনেকটা দূরত্ব পার করে ফেলেছে প্রজ্ঞান এবার বিশ্রামের পালা চাঁদের বুকে রাত নামতেই ঘুমিয়ে পড়বে রোভার প্রজ্ঞান শনিবারই ইসরোর তরফে টুইট করে বলা হয় প্রজ্ঞান একশো চাঁদের মাটিতে প্রজ্ঞান একশো মিটার পথ অতিক্রম করে ফেলেছে এবং এখনও এগিয়ে চলেছে উল্লেখ্য গত চোদ্দই জুলাই অন্ধ্রপ্রদেশের কোটা থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান তিন চল্লিশ দিন যাত্রাপথ পার করে অবশেষে গত তেইশে আগস্ট চাঁদের বুকে পা রাখে ল্যান্ডার বিক্রম তার কয়েক ঘন্টা পরে ল্যান্ডারে বুক থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান তারপর থেকেই তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে প্রজ্ঞান তবে এবার বিশ্রামের পালা চাঁদের রাত নামতে শুরু করেছে ফলে আগামী এক দুদিনের মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়া হবে রোভার প্রজ্ঞানকে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানান চাঁদের বকে রাতে টিকে থাকার জন্য রোভারকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে আগামী দু একদিনের মধ্যে এই কাজ করা হবে এর কারণও ব্যাখ্যা করেন কারণ প্রধান তিনি জানান রাত নামলে চাঁদের তাপমাত্রা ডিগ্রিতে পৌঁছতে পারে এই প্রবল মাইনাস ঠান্ডায় যাতে ল্যান্ডার বিক্রম এবং রোভার ঠিক থাকে তার জন্য স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হবে চোদ্দ দিন বাদে আবার সূর্য উঠলে চাঁদে ফের কাজ শুরু করবে রোভার বিজ্ঞানীদের আশা প্রবল ঠান্ডায় যদি ল্যান্ডার এবং রোভার ঠিক থাকে তবে আরও চৌদ্দ দিন কাজ করতে পারবে রিপোর্ট Odd e. news.